আমি আজকে লিফটে ওঠার সময় আমার একজন আন্টির সাথে দেখা হলো। আন্টির ছেলের নাম হলো সাদাকা, বিউটিফুল নেম। ওর সাথে উঠতে গিয়ে আন্টি আমাকে বলছে যে ওর আব্বা মারা যাওয়ার 11 দিন পরে জন্মিয়েছে, একটা ছেলে জন্মেছে আল্লাহ রহমতে, যে তার বাবাকে কখনো দেখেইনি। আমরা যখন জাস্টিস চেয়ে থাকি, আমি অত সুন্দর করে, লাইকা খুব সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলেছে, আমি অত সুন্দর করে গুছিয়ে এই জন্যই বলতে পারবো না, কারণ এটা আমার ইমোশনের জায়গা, আমি পারি না। ও পেরেছে মাশাআল্লাহ, মানে অ্যামেজিং। কিন্তু যেখানে আমার নিজের আব্বু মারা গেছে, সেখানে আসলে জাস্টিস চাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়, কারণ আপনার ইমোশন আপনাকে অনেক ওভার পাওয়ার করে ফেলে। আমি আন্টিদেরকে দেখছি আর আমার অনেক খারাপ লাগছে, যে আমি জানি আন্টিরা কী গো থ্রু করেছে 11 বছর একটা পার্টনার, একটা ফ্রেন্ড না থাকা। সো আমি নিজেকে যদি এখান থেকে সরাই, বাকিদেরটা চিন্তা করি, আমরা তখনই জাস্টিস দিতে পারি যখন আমরা অন্যের জাস্টিস নিয়ে চিন্তা করি। সো আজকে যখন আমি এখানে বসে আছি, আমি করলে নায়াতের মেয়ে নাবিলা হিসাবে বসে নাই, আমি একটা সিটিজেন অফ বাংলাদেশ হিসাবে বলতে চাই, যে কোনো সিটিজেনের এগেনস্টে যখন এরকম কিছু হয়, যেটা বিডিআরের 2009 হয়েছে, আমাদের সবার দাঁড়ানো উচিত। আমার গায়ে গুলি লাগছে না, মানে এই না যে আমি দাঁড়াবো না। সো অন্যের পার্সপেক্টিভ থেকে দেখে প্রথম জিনিস, আমি এখানে হাইড অ্যান্ড সিকও করবো না, আমি পলিটিক্যালিও আই উইল বি ভেরি র। হায়াত মত একদমই আল্লাহর হাতে, দেখেছি 11 বছর 15 বছর দেখেছি যে হায়াত মত আসলে আমাদের হাতে না। আমরা ভাবি, ভয় পাই, কিন্তু আসলে আমাদের হাতে না। 1400 বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক IFIC। সো এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, যখন রিপোর্টস আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। ইট হ্যাড নাথিং টু ডু উইথ দ্য ডাল ভাত অপারেশন, যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, সো দ্য জিনিসটা এই লেভেলে যায় যে একজনকে মার্ডার করা যায়। আমরা এটাও জানি যে জোয়ানরা, যাদের জোয়ান বলা হয়, তারা এখানে মার্ডার করেনি। সরি সাকিব, আই এম বিং ভেরি র অ্যাবাউট ইট। সো এই পুরাটা ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করেছে। এবং আমি যে রিকোয়েস্টটা সাংবাদিকদের কাছে করি, আপনারা এইবার 2024 জুলাই অগস্টে অনেস্টলি দিয়ে রিপোর্ট করে সত্যি কথাটাকে বার করেছেন, আমরা অনেক গ্রেটফুল আপনাদের কাছে। এখন প্লিজ, 2008 ইলেকশনে আওয়ামী লীগ আসার পর থেকে, আওয়ামী লীগ এসেছে তাই আওয়ামী লীগ বলছি, ইটস নাথিং পলিটিক্যাল, জাস্ট ফ্যাক্ট। যা যা ইনসিডেন্ট হয়েছে, স্টার্টিং ফ্রম বিডিআর মিউটিনি, বিকজ দিস ওয়াজ দ্য স্টার্ট অফ ব্রেকিং দ্য স্পাইন অফ আ কান্ট্রি, যখন মাসাকার, এক্স্যাক্টলি ট্র্যাজেডি অ্যান্ড মাসাকার, ইট শুড বি স্টার্টেড উইথ দ্যাট, এটা দিয়ে শুরু করা উচিত। আপনারা যদি জাস্টিস খোদাই করতে চান, বিকজ দিস ওয়াজ দ্য স্পাইন অফ দ্য কান্ট্রি, বেস্ট অফ দ্য বেস্ট অফিসার্সদেরকে একটা জায়গায় আনা হয়েছে, এবং তারপরে দিস ম্যাসাকার ওয়াজ কমিটেড অ্যাগেনস্ট দ্য কান্ট্রি বাই ইন্টারন্যাশনাল পাওয়ার অ্যান্ড দ্য রিজিম দ্যাট ওয়াজ ব্যাক দেন লুকিং আফটার ইট, তাদের আন্ডার এটা হয়েছে। সো প্লিজ একদম ট্রুথে যান, ভিতরে যান। ইমোশনের কথা বলি, ইমোশনের কথা বলতেই পারি, বাট লেটস জাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যে 57 জন হোক, 73 জন হোক, যত মানুষকে আপনি মারেন, একবার ফাঁসি দিয়ে যে মেরেছে তাকে কিন্তু আপনি, এটা কিন্তু জাস্টিস হয় না। 57 বার কি আপনি মারতে পারবেন একটা মানুষকে? 57 জনকে মারার জন্য পারবেন না। বাট লেটস নট অ্যালাউ ইনজাস্টিস টু প্রিভেইল ইন দিস কান্ট্রি। আন্টি, আপনাদের সবাইকে, মানে আমি যদি আব্বুর মেয়ে নাও হই, জাস্ট অ্যাজ আ হিউম্যান বিং, আমি আপনাদেরকে রেসপেক্ট করি যে আপনারা এতটা কারেজ নিয়ে থেকেছেন। আমার আব্বুর জার্নিটা আমি দেখেছি, আমি জানি আপনাদের সবার জার্নি সেম। পিচ্ছি বলা যায় আমার থেকেও ছোটো, তোমরা অনেক ব্রেভ আপু, তোমরা অনেক ব্রেভ যে তোমরা এত কিছু পড়ে এত ভালোভাবে লাইফ লিড করছো, এত এথিক্যালি করছো। আল্লাহ আমাদের সবাইকে রাইট পথে থাকার তৌফিক দিক, অ্যাট দ্য সেম টাইম আল্লাহ জাস্টিস আনবে বাই অল অফ ইউ, যারা অ্যারেঞ্জ করছে আন্টিরা, সাকিব ভাই, এবং যারা অ্যারেঞ্জ করেছেন আন্টি, আমি সবার নাম বলছি না, সরি একটু ইমোশনাল হয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ক্রিয়েটিং দ্য প্ল্যাটফর্ম, আপনাদের অনেক বড় রেসপন্সিবিলিটি আছে, ইনশাল্লাহ আপনারা চুটটা বার করবেন এবং জাস্টিস উইল প্রিভেইল ইনশাল্লাহ।